फ्रेंड्स नमस्कार, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स आमरा जे बिल्डिंग टा ए मुहूर्ते देखा चीज़ सेटा एक टा G+4 रेडी टू मूव प्रोजेक्ट। ए बिल्डिंग ए अपने दे जोनो टोटल 7 फ्लैट खाली रोए थे, जेकरे 2BHK एवं 3BHK फ्लैट अपने रे अवेलेबल पावेन। तो टोटल ए बिल्डिंग ए फ्लैट रे वीडियो करोर आगे अमरा एक्जैक्टली ए मुहूर्ते कौन जगह रोए थी এবং এখানে যদি ফ্ল্যাট কিনতে চান তাহলে আপনারা কী ধরনের ফেসিলিটি পাবেন সেই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করব। তো ফ্রেন্ডস আমরা এই মুহূর্তে রয়েছি হুগলির কোন্নগর মিউনিসিপ্যালিটি যে এরিয়া রয়েছে বা কোন্নগর যে স্টেশন রয়েছে সেই স্টেশনের 3 প্ল্যাটফর্মের দিকে যে কানাইপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে আমরা ঠিক কানাইপুর গ্রাম পঞ্চায়েত এরিয়াতে রয়েছি। কোন্নগর স্টেশন থেকে যদি আপনারা এই ফ্ল্যাটে আসতে চান তাহলে আপনারা কিভাবে আসবেন? কোন্নগর স্টেশন থেকে কেউ যদি আপনারা টোটো বা অটো নিয়ে যদি আসেন অটো নিয়ে আসতে 5 সময় লাগবে এবং টোটো নিয়ে আসতে কিন্তু খুব বেশি হলে 7 সময় লাগবে এই বিল্ডিংয়ে আসতে। এই হচ্ছে আপনার স্টেশন থেকে কিভাবে আসবেন সেটুকু আমি আপনাদের সামনে আলোচনা করলাম। কেউ যদি আপনারা মনে করেন যে আপনারা কলকাতা থেকে আসবেন কলকাতার বিভিন্ন জায়গা থেকে কী করে আসতে পারবেন বা কত টাকা খরচা হবে সেই সমস্ত বিষয়গুলো আমি ডিসকাশন করছি আপনাদের সামনে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কলকাতা থেকে কীভাবে আসা যায়। কেউ যদি আপনারা হাওড়া স্টেশন থেকে কোন্নগর স্টেশনে আসতে চান তাহলে আপনাকে যে কোনো ধরনের মেল লাইনে ট্রেন ধরে প্রথমে আপনাকে কোন্নগর স্টেশনে আসতে হবে, 5 টিকিট হাওড়া টু কোন্নগর স্টেশনে। এবং কোন্নগর থেকে টোটো বা অটো যেখান থেকে 10 ম্যাক্সিমাম ভাড়া নেবে, দ্যাট মিন্স হাওড়া থেকে যদি আপনারা এখানে আসতে চান তাহলে 15 লাগবে আসতে, 15 লাগবে যেতে, দ্যাট মিন্স 30 মধ্যে আপনারা হাওড়া স্টেশন থেকে আপনি এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। এছাড়া কেউ যদি মনে করেন শিয়ালদহ স্টেশন থেকে আসবেন সেক্ষেত্রে আপনার সময় লাগবে ম্যাক্স টু ম্যাক্স 40-45 মিনিট, হাওড়া থেকে সময় লাগবে আপনার 30 মতো। এই হচ্ছে বিল্ডিংয়ের আর একটা সাইড, আমি ফ্রন্টের দিকটা দেখিয়েছিলাম, আমি আর একবার ফ্রন্টের দিকটা দেখানোর চেষ্টা করব আপনাকে। শিয়ালদহ থেকে কীভাবে আসবেন, না শিয়ালদহ থেকে আসতে গেলে আপনাকে ডানকুনি লোকাল হয়ে আপনাকে প্রথমে বালিতে নামতে হবে, বালিতে নামলে বালি থেকে কোন্নগর আসতে 10 সময় লাগে, সেক্ষেত্রে খরচা কিন্তু একই। শিয়ালদহ থেকে আপনাকে বালি পর্যন্ত আসতে সব খরচা লাগবে 10, আর ওখান থেকে এখানে আসতে খরচা লাগবে আরও 15, দ্যাট মিন্স 25 আসতে 25 যেতে, সময় লাগবে 45-50 মিনিট মতো। এই হচ্ছে শিয়ালদহ থেকে কীভাবে আসবেন। কেউ যদি দক্ষিণেশ্বর মেট্রো হয়ে আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে দক্ষিণেশ্বর মেট্রো থেকে বালিতে আসতে হবে, বালি স্টেশনে নদী পার করলেই বালি স্টেশন, বালি থেকে কোন্নগর স্টেশন 10 মিনিট, ওখান থেকে আরও 10 মিনিট, দ্যাট মিন্স দক্ষিণেশ্বর মেট্রো থেকেও কিন্তু 30 মিনিটসের মধ্যে কিন্তু আপনারা এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন, খরচা কিন্তু সেই যেতে আসতে মিলিয়ে 40। পুরো বিল্ডিংটা বুঝতে পারছেন অনেক বড় একটা প্রজেক্ট, যেখানে প্রায় 40-এর উপরে ফ্ল্যাট রয়েছে এবং সব ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে, যা 7 মতো ফ্ল্যাট খালি রয়েছে। আমি বিল্ডিংয়ের বিভিন্ন অংশগুলো আপনাকে দেখালাম, কলকাতা থেকে কীভাবে আসবেন সেটুকু আলোচনা করলাম। এরপর আস্তে আস্তে আমরা বিল্ডিংয়ের সামনে যাচ্ছি, সামনে গেলে আপনারা বাকি যে সমস্ত বেনিফিটগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন। আপনারা বুঝতে পারছেন বিল্ডিংয়ের একদম সামনে পর্যন্ত কিন্তু কার নিয়ে আপনারা অনায়াসে চলে আসতে পারবেন, দিল্লি রোড হয়ে আসতে পারবেন, জিটি রোড হয়ে আসতে পারবেন, আপনারা বাই ট্রেনেও আসতে পারবেন। সামনে দেখছেন ঢালাই করা রাস্তা রয়েছে, প্রায় 12 ফুটের রাস্তা রয়েছে, এবং আমাদের এই বিল্ডিংয়ের নিচে গ্যারেজের ব্যবস্থা রয়েছে, যারা কারের জন্য যে জায়গা কিনতে চান তাদের জন্য আলাদা করে জায়গা রয়েছে। এই হচ্ছে বিল্ডিংয়ের সামনের পোর্শনটা, সামনের দিক। এই বিল্ডিংয়ে আপনাদের জন্য রয়েছে টু হুইলার পার্কিংয়ের ব্যবস্থা, আমি আপনাকে টু হুইলার পার্কিংটা দেখাবো। দাদা দিতে হবে ফ্রেন্ডস, আমি প্রথমে বিল্ডিংয়ের সামনের দিকটা দেখিয়েছি, এই দিকটা দেখিয়ে নিচ্ছি। এই হচ্ছে বিল্ডিং, দেখুন কত বড় সাইজের বিল্ডিং, আপনারা বুঝতে পারছেন অনেক বড় সাইজের বিল্ডিং। টু হুইলার পার্কিংটা কোথায় রয়েছে আমি আপনাকে দেখাবো। এই হচ্ছে বিল্ডিংয়ের পুরো বিল্ডিংটা, আমি আপনাকে বিল্ডিংয়ের আর একটা সাইড দিয়ে আমি দেখাবো, কারণ রোডটা যেহেতু পুরো বিল্ডিংটা কিন্তু দু সাইড দিয়ে রোড দিয়ে কানেক্ট করা রয়েছে, সেই জন্য আপনারা
সামনে দিক দিয়ে তো বিল্ডিং এ ঢুকে যেতে পারবেন, কিন্তু কেউ যদি মনে করেন টু হুইলার নিয়ে টু হুইলার পার্ক করবেন তাহলে দেখুন একদম সামনে থেকে যখন দেখেছিলেন পুরো বিল্ডিংটা একদম দেখুন সামনের দিক থেকে একদম কত বড় প্রজেক্ট বুঝতেই পারছেন আপনারা। আপনারা চাইলে কিন্তু গ্যারেজও কিনতে পারেন, এখানে গ্যারেজও অ্যাভেলেবেল রয়েছে, যারা ফোর হুইলারের জন্য গ্যারেজ কিনতে চান তারা গ্যারেজ কিনতে পারেন। এই হচ্ছে বিল্ডিং এর একদম আমরা পেছন দিকে চলে এসেছি, পেছন দিকে রয়েছে আপনাদের জন্য টু হুইলার পার্কিং, উপরে সেট করা রয়েছে বুঝতে পারছেন, উপরে সেট করে দেওয়ার ব্যবস্থা হবে, যে পুরোটাই হচ্ছে টু হুইলার পার্কিং করার জন্য ব্যবস্থা রয়েছে, পুরো কভার পার্কিং, অলরেডি টু হুইলার কিন্তু পার্ক করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে আপনার টু হুইলার পার্কিংয়ের জায়গা। এরপর আমরা চলে যাব বিল্ডিংয়ের সামনের দিকে, যেখান দিয়ে আপনারা লিফটের জায়গাটা দেখবেন এবং বিল্ডিংয়ে কীভাবে ঢুকবেন সেই জায়গাটা আপনারা দেখবেন। বিল্ডিংয়ে টোটাল দুটো গেট রয়েছে, সামনের দিকে মেন গেট আপনারা দেখেছেন, পেছন দিকে টু হুইলার পার্কিং দেখলেন। এই হচ্ছে একটা গেট, যে গেট দিয়ে আপনারা কিন্তু বিল্ডিংয়ে ঢুকতে পারবেন, আমি এই গেট দিয়ে বিল্ডিংয়ে ঢুকছি। সুন্দর সুন্দর ফুলের টব বসানো আছে সাইডে, এই হচ্ছে পুরো একটা রাস্তা। আমি ভিডিওটা কোথা থেকে শুরু করেছিলাম সেটা দেখাচ্ছি আপনাকে, আমি ভিডিওটা কিন্তু একদম বিল্ডিংয়ের যে সামনের গেটটা আমি ওখান থেকে যাচ্ছি, তারপর বিল্ডিংয়ের ভিতরে ঢুকবো। এই হচ্ছে বিল্ডিং এর একদম সামনেরটাতে যেখানে আমি দাঁড়িয়েছিলাম। চলো এবার আমি আপনাকে বিল্ডিং এর সামনে দিয়ে এন্ট্রি দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে কত বড় একটা প্রজেক্ট। দেখুন পুরো বিল্ডিংটা দেখুন, এই হচ্ছে পুরো বিল্ডিং এর এন্ট্রি গেটটা, পেছন দিকে পার্কিং জায়গা দেখিয়ে দিয়েছি, এদিকে গেটটা দেখিয়ে দিয়েছি যেটা দিয়ে আমি এসেছিলাম। এন্ট্রি করছি, এন্ট্রি করলে আপনার বাঁদিকেই রয়েছে লিফটের ব্যবস্থা, এই হচ্ছে পুরো লিফটের জায়গা, আপনারা লিফটে করে কিন্তু ওপরে ওঠা নামা করতে পারবেন। দ্যাট মিনস লিফট ফেসিলিটি রয়েছে, টু হুইলার পার্কিং ফেসিলিটি রয়েছে, এছাড়া এখানে ফ্ল্যাট কেনার জন্য আপ টু 90% পর্যন্ত হাউজিং লোনের ব্যবস্থা রয়েছে, এছাড়া 24 ঘন্টার জন্য রয়েছে সিকিউরিটি। আপনি বুঝতে পারছেন 24 ঘন্টার জন্য সিকিউরিটি রয়েছে, এখানে রেজিস্টার মেনটেন হয়। এই হচ্ছে ফ্ল্যাটের বাইরের পুরো ডিটেলসটা। এরপর আস্তে আস্তে যে সমস্ত ফ্ল্যাটগুলো বিল্ডিংয়ে খালি রয়েছে সেই সমস্ত ফ্ল্যাটগুলো আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি বলে দিই যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও কিন্তু আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। চলুন আপনারা ভিডিও দেখতে থাকুন, আমি সেই সমস্ত ফ্ল্যাটগুলো ভিডিও করছি যেগুলো আপনাদের জন্য বিক্রির ব্যবস্থা রয়েছে, দেখতে থাকুন। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে যে ফ্ল্যাটটা ভিডিও করে দেখাবো আপনাদেরকে সেটা গ্রাউন্ড ফ্লোরের একটা ফ্ল্যাট, যে ফ্ল্যাটটা 2 BHK ফ্ল্যাট 811 স্কোয়ার ফুটের, এবং যে ফ্ল্যাটটা ফেস রয়েছে আপনার পূর্ব দিকে, আমরা পশ্চিম দিকে ফেস করে ফ্ল্যাটের এন্ট্রি করব, তারপরে পুরো ফ্ল্যাটটা আপনাকে ঘুরিয়ে ভিডিও করে দেখাবো। আমি ফ্ল্যাটে এন্ট্রি করার আগে আমি আপনাকে এন্ট্রি গেট থেকে দেখাচ্ছি যে কী ধরনের মেটেরিয়ালস দিয়ে এই ফ্ল্যাটটাকে তৈরি করা হয়েছে। আপনারা দেখুন পুরো গেটটা খুব সুন্দর একটা গেট ইউজ করা হয়েছে। এরপর আমি আপনাকে পুরো ডাইনিংটা দেখাচ্ছি, 811 স্কোয়ার ফুট মানে বুঝতেই পাচ্ছেন অনেক বড় একটা ডাইনিং। আমি একটা কর্নারে দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে আপনাকে পুরো ডাইনিং এরিয়াটাকে বোঝানোর চেষ্টা করছি যাতে বুঝতে সুবিধা হয় কত বড় ডাইনিং আছে। আমি আস্তে আস্তে আর একটা কর্নারে যাচ্ছি, দেখুন আমি আর একটা কর্নারে চলে এসেছি, এখান থেকে দেখুন আমি আপনাকে পুরো এন্ট্রি গেটটা দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ডাইনিং প্লেসের একটা জানলা, যে জানলা থেকে পেছন দিকের যে অংশটা রয়েছে টু হুইলার পার্কিং করার সেই অংশটা দেখা যাচ্ছে। এখানে দেখুন খুব সুন্দর কালারের টাইলসও ইউজ করা হয়েছে।
এই হচ্ছে ডাইনিং এর পুরো জায়গাটা, এবং এখানে রয়েছে আপনাদের জন্য একটা ওপেন কিচেন, যে কিচেনটা কিন্তু অনেকটা বড় সাইজের। দেখুন আমি দূরে যাচ্ছি, দূরে গেলে আপনারা বুঝতে পারবেন অনেকটা বড় সাইজের কিন্তু ওপেন কিচেন। পুরো এল প্যাটার্নে কিচেনটা করা হয়েছে, এবং পুরো কিচেনের দেওয়াল জুড়ে কিন্তু টাইলস। দেখুন আমি পুরো দেওয়ালটা দেখাচ্ছি, পুরো দেওয়াল জুড়ে কিন্তু টাইলস করা আছে। টাইলসের কালারগুলো দেখুন, দারুণ দারুণ কালারের টাইলস। পুরো এল প্যাটার্নে পুরো সুন্দর একটা কিচেন। এবং যে জানলাটা দেখতে পাচ্ছেন, এই জানলাটা হচ্ছে একটা পশ্চিম দিকের জানলা। পুরো কিচেন পুরো ফিনিশ করে দেওয়া আছে। যে প্রোডাক্টগুলো আপনারা দেখছেন, সেই বিল্ডিং এর যেহেতু রঙের কাজ চলছে বা অন্যান্য কাজ চলছে এই মুহূর্তে, সেজন্যই কিন্তু আপনি বাকি প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো এখানে রয়েছে এক্সট্রা, যেগুলো সরিয়ে দেওয়া হবে। কিচেনের এইদিকে একটা, ডাইনিং এর এইদিকে একটা পার্ট রয়েছে, এখানে আপনারা চাইলে মন্দির করতে পারবেন, সেজন্য এই জায়গাটা করে দেওয়া হয়েছে। মন্দির করার জন্য এই জায়গাটা বেস্ট জায়গা। দূরে যাচ্ছি, দূরে বুঝতে পারবেন একদম সুন্দর করে মন্দির করার জন্য এই জায়গাটা দেওয়া হয়েছে। এবার এখান থেকে দেখুন, আবার ঘুরে দেখাচ্ছি, এতটা বড় ডাইনিং। এই হচ্ছে কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমটা সাইজ হচ্ছে 5 ফুট হচ্ছে এর চওড়া, লম্বা হচ্ছে 8 ফুট। এই হচ্ছে পুরো ওপেন কিচেন। এরপর দুটো বেডরুম দেখাবো আপনাকে। এই একটা বেডরুম, যে বেডরুমটা সাইজ রয়েছে আপনার 10 ফুট বাই 11 ফুট, এবং যে বেডরুমের দুটো দিক ওপেন রয়েছে, একটা দিক হচ্ছে আপনার উত্তর দিক, স্ট্রেট জানলাটা উত্তর দিক, বাঁদিকে রয়েছে আপনার পশ্চিম দিক। এই পশ্চিম দিকেই রয়েছে একটা বারান্দা বা ব্যালকনি। এই দেখুন বারান্দা বা ব্যালকনি, এবং এই বারান্দায় আপনার ব্যালকনির সঙ্গে অ্যাটাচ রয়েছে একটা টয়লেট। দেখুন এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। সুন্দরভাবে জায়গা করে দেওয়া আছে অ্যাটাচ টয়লেট। ক্যামেরা ঘুরিয়ে দেখালে বুঝতে পারবেন খুব সুন্দর একটা ব্যালকনি ব্যবস্থা রয়েছে। এরপর আমরা সেকেন্ড বেডরুমের দিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমটা সাইজ হচ্ছে আপনার 10 বাই 10, এবং এই বেডরুমটাতে রয়েছে উত্তর দিকে পুরো জানলা খোলা, উত্তর দিকটা ওপেন রয়েছে। দেখুন উত্তর দিকে যাচ্ছি আমি, এই হচ্ছে উত্তর দিক পুরো খোলা, 10 বাই 10 সাইজের একটা বেডরুম। তাহলে ফ্রেন্ডস, টোটাল যে ফ্ল্যাটের ভিডিওটা দেখছেন সেটা 811 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট। যে ফ্ল্যাটটা আপনারা 2200 টাকা স্কোয়ার ফুটে কিনতে পারবেন, এবং ফ্ল্যাটের যা টোটাল দাম হবে তার 90% পর্যন্ত আপনারা হাউজিং লোন নিয়ে কিনতে পারেন, যে হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেব। যে হাউজিং লোন নেবার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য আপনাদেরকে কোনো এক্সট্রা ব্রোকারেজ বা কস্টিং দিতে হবে না। আশা করছি ফ্ল্যাটের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে লাইক করবেন, এবং এই ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং যদি ফ্ল্যাটটা ফিজিক্যালি ভিজিট করতে চান তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন করে এই ফ্ল্যাট ভিজিট করতে আসুন। এই ফ্ল্যাটের জল এবং ইলেকট্রিসিটির কথা বলি এবার। এখানকার জল রয়েছে বোরিং ওয়াটার করে দেওয়া আছে, যেখানে আপনারা 24 ঘন্টা জল পাবেন। এছাড়া ইলেকট্রিসিটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড থেকে, এখানে ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয়। এছাড়া রয়েছে বিল্ডিংয়ে, আপনারা দেখেছেন বিল্ডিং প্রথমেই ভিডিও প্রথমেই বলেছি, রয়েছে এখানে আপনাদের জন্য টু হুইলার পার্কিং, লিফ্ট ফেসিলিটি, লোন ফেসিলিটি, এগুলো তো আলোচনা করেছি। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব, সাবস্ক্রিপশনটা আপনাদের জন্য ফ্রি রয়েছে, সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন।
আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।